দাদাভাই দিদিভাই আজকে আমরা এই তেলাপিয়া মাছটা হলুদ পাতা দিয়া ভাতড়া করব। তোমরা বাড়িতে এরকম করে বানাইয়ে খেয়ে দেখবা আর আমাদের সঙ্গে থাকবা। এখন চলো যাই মাছটা কেটে আনি। মাছটারে চাকু দিয়ে আগ দিয়ে নিয়েছি, এখন মশলা দিয়ে মেখে নিব। এখানে শস্য বাটা আর পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বাটা নিয়েছি, হলুদ দিয়েছি, লবণ দিয়েছি আর শুকনা লঙ্কার গুঁড়া দিয়েছি, সর্ষের তেল দিয়েছি। মাছটারে মশলা দিয়ে এখন মেখে নিব। আমাদের পাতুরিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দেখুন এখন টেস্ট করে দেখি।
খুবই অসাধারণ হয়েছে দেখে বুঝা যাচ্ছে খুবই টেস্টি হয়েছে খেয়ে বুঝা যাচ্ছে আপনারা দেখুন দেখে পুরো প্রশ্ন বুঝা যাচ্ছে যেটা দুর্দান্ত টেস্টি হবে খেতে তেমনি অনেক টেস্টি তো আপনারাও এরকম করে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন এবং আমাদের চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমাদের সঙ্গে থাকবেন তো আপনাদের জন্য এটুকুই